হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে রাত 10টা, আর ফাইনালি আমি নতুন প্রাণ করতে চলেছি আর আমার বউয়ের সাথে। আর জানো তো আমার বউয়ের নাম পূজা, তো প্রাণটা নতুন আজকে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো দেখতে থাকো, সো গাইস দেখতে থাকো আজকে নতুন প্রাণ। কি বললে? ঘুমাতে? তোমাকে আমি ঘুমাতে কি বারণ করছি না? সারাদিন তুমি 10-11-12টা পর্যন্ত আমার দিনে বসে থাকো, দোকান থেকে আসি, তারপরে তুমি খেয়ে দাও, একসাথে ঘুমায়। আজকে তুমি সকাল সকাল ঘুমিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, আমার ভালো লাগছে তাই ভালো লাগছে তাই শুয়েছি। এবার গা ধুতে শুয়েছ? আমার গা ধুতে চাই কি তোমার গা ধুতে শোয়া? হ্যাঁ হ্যাঁ, সারাদিন 10-11-12টা পর্যন্ত টিভি দেখো, আর কি এত সময় চুল ধরছে কেন তুমি? হ্যাঁ মুখে বল কি হয়েছে? হ্যাঁ এত তো সকালে শুয়ে পড়েছিলাম। হ্যাঁ কি ভালো লাগে, কি ভালো লাগে? হ্যাঁ কি ভালো লাগে? হ্যাঁ কি ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ কেন ভালো লাগছে না কেন? হ্যাঁ মাঝ রাত্রি এখন বাজে কটা? এখন বাজে 10টা। তুমি 12টা অবধি টিভি না, তুমি যখন 12টা অবধি টিভি দেখো এখন তোমাদের বাজে না? হ্যাঁ ওই দেখো, তোমার এ শুনে ওই তোমার ভয় পেয়ে আয়নাটাও পড়ে গেল। হ্যাঁ আসলে তুমি ভূত, ভূত তোমার ভাব দেওয়া। আরেকদিন 12টা 10-12টা পর্যন্ত টিভি দেখো সেরকম কিছু হয় না? হ্যাঁ আমি এখন খাবো না। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ তুমি এত সকালে ঘুমালে কেন? হ্যাঁ কিসে আবার? হ্যাঁ হ্যাঁ ঘুম লাগবে কিসের জন্য? আনার দিন এখন 12টা 1টা পর্যন্ত আমার ভালো লাগছে না। কি কি তোমার কি কি ভালো লাগেছে, কি ভালো লাগেছে? হ্যাঁ
চোখে জল আসছে না আবার এখানে খেলাচ্ছে আবার এদিকে আবার চোখে জল আবার খেলাচ্ছে এদিকে হ্যাঁ কালকে বাপের বাড়ি চলে যাবো তারপরে একজনে এরকম কাঁদছে কেন ওকে আমি মারিছি সো গাইস ফাইনালি বলেছিলাম যে বরিশালের প্ল্যান করবো তা ফাইনালি করবে যে ও আসলে এত রাত অব্দি ঘুমায় না অবশ্য আজকে অনেকদিন পরে দেখলাম যে ফাইনালি ও ঘুমিয়ে পড়েছিল তা ফাইনালি ভাবলাম যে একটা প্ল্যান করে ফেলি তো করবো না চলো কিছু বলবে তোমাদের হ্যান্ড ফলোদের কিছু বলবে আসো আরে আসো না 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 আসো না তুমি রাগ করেছো তোমার তো ফাইনালি তোমার সাথে একটা অনেকদিন ভাবছিলাম তা তো শোন তোমার অনেকে তো তুমি তো এরকম টাইমে ঘুম না তো আসলে আসলে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো তো তোমার সাথে তোমরা আশা করি সবাই ঘুমিয়ে পড়ছো পরো কালকে সকালে আমাদের ভিডিওটা দেখ প্রাং ভিডিও করেছে তোমার দাদা আমি জানি না হয়তো করেছে আমি ভাবছিলাম অনেকদিন মানে তোমার সুযোগ পাই না এরকম টাইমে তো হয় না তো ফাইনালি এসে দেখি যে দোকান থেকে এসে দেখি ও ঘুমিয়ে পড়েছে আজকে হঠাৎ তো ভাবছি আজকে একটা প্ল্যান করি ওর সাথে তো সো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই।